আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নতুন দুইটা গাণিতিক সমস্যা সলভ করব। এখানে আমাদের প্রথম প্রশ্নে বলেছে যে একই তাপমাত্রা ও চাপে একটি সরু ছিদ্র পথ দিয়ে সম আয়তনের অক্সিজেন ও একটি অজ্ঞাত গ্যাসের নিঃসরণের জন্য 56 সেকেন্ড ও 80 সেকেন্ড সময় লাগে। অজ্ঞাত গ্যাসটি আণবিক ভর নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা গ্যাস বলা আছে অক্সিজেন, অর্থাৎ আমরা যেহেতু অক্সিজেনের কথা জানি, অক্সিজেনের এই সংকেত থেকে কিন্তু আমরা অক্সিজেনের আণবিক ভরটা বের করতে পারবো। তো অক্সিজেনের যে নিঃসরণের জন্য সময় লাগে সেটা হচ্ছে 56 সেকেন্ড, আর অজ্ঞাত গ্যাস যেটি আছে সেটি নিঃসরণের জন্য সময় লাগে 80 সেকেন্ড। তো অজ্ঞাত গ্যাসটি আণবিক ভর আমাদেরকে বের করতে হবে। তো আমরা লিখতে পারি যে টি অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেনের নিঃসরণ হওয়ার সময় ইকুয়াল টু 56 সেকেন্ড, এগুলো দেওয়া আছে। আবার দেওয়া আছে অজ্ঞাত গ্যাস, অর্থাৎ অজ্ঞাত গ্যাসটিকে যদি আমরা এক্স ধরে নিই, টি অফ এক্স ইকুয়াল টু 80 সেকেন্ড, অর্থাৎ অজ্ঞাত গ্যাসটি নিঃসরণের জন্য সময় লাগছে 80 সেকেন্ড। এরপর আমরা জানি অক্সিজেনের আণবিক ভর এম অফ ও টু 16×2 গ্রাম পার মোল, প্রতি পরমাণু অক্সিজেনের ভর 16 গ্রাম পার মোল। তাহলে এক অণু তে দুইটা পরমাণু থাকায় 16×2 ইকুয়ালস টু 32 গ্রাম পার মোল হচ্ছে অক্সিজেনের আণবিক ভর। অজ্ঞাত গ্যাসের আণবিক ভর এম অফ এক্স ইকুয়াল টু কত হবে? তা আমরা জানি সূত্র হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র অনুযায়ী টি অফ ও টু ডিভাইডেড বাই টি অফ এক্স ইকুয়ালস টু হবে রুট ওভার এম অফ এক্স, এম অফ ও টু ডিভাইডেড বাই এম অফ এক্স। এখান থেকে আমাদের বের করতে হবে এম অফ এক্স এর মান। তা আমরা প্রথমে কী করব, এই উভয় পক্ষকে বর্গ করব। উভয় পক্ষকে বর্গ করলে রাশিটা হবে টি অফ ও টু বাই টি অফ এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু এম অফ ও টু ডিভাইডেড বাই এম অফ এক্স। এম অফ এক্স ইকুয়াল টু হবে, যেহেতু এম অফ এক্স এর মান আমরা নির্ণয় করব, এম অফ এক্সটা থাকবে আমাদের বাম পাশে, বাকি সব চলে যাবে ডান পাশে। এম অফ এক্স ইকুয়াল টু এম অফ ও টু ইন্টু টি অফ এক্স ইন্টু টি অফ ও টু হোল স্কোয়ার, টি অফ এক্স ডিভাইডেড বাই টি অফ ও টু হোল স্কোয়ার। এম অফ এক্স ইকুয়াল টু এম অফ ও টুর মান 32, টি অফ এক্স এর মান 80 সেকেন্ড, টি অফ ও টুর মান 56 সেকেন্ড। অতএব এম অফ এক্স ইকুয়াল টু 65.306 গ্রাম পার মোল। এটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান, অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর 65.306 গ্রাম পার মোল। তো এখন আমরা যে দ্বিতীয় অঙ্কটা সেটা সলভ করব। দ্বিতীয় অঙ্কে আমাদের প্রশ্নে বলেছে একই তাপমাত্রা এবং চাপে একটি সূক্ষ্ম ছিদ্র পথে ক্লোরিন এবং একটি অজ্ঞাত গ্যাস এর নিঃসরণ হার 7:6 হয়, অজ্ঞাত গ্যাসের আণবিক ভর কত হবে? তো আমরা যদি ক্লোরিনের যে নিঃসরণ হার সেটাকে প্রকাশ করি আর অফ সিএল টু দ্বারা, এবং অজ্ঞাত গ্যাসের নিঃসরণ হারকে প্রকাশ করছি আর অফ এ দ্বারা। তো আর অফ সিএল টু ইস টু আর অফ এর মান দেওয়া আছে 7:6। তাহলে এখান থেকে আমরা কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি যে ক্লোরিনের যে ব্যাপন হার সেটা অপেক্ষা এ গ্যাসের ব্যাপন হার কম। তো যেহেতু এ গ্যাসের ব্যাপন হার ক্লোরিন অপেক্ষা কম, তাহলে আমরা একটা জিনিস ধারণা করতে পারি, সেটা হচ্ছে ক্লোরিনের আণবিক ভর অপেক্ষা এ গ্যাসের আণবিক ভর কিন্তু বেশি হবে। এখন এ গ্যাসের আণবিক ভর কত হবে সেটা জানার জন্য আমাদের গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তার আগে আমরা ক্লোরিনের যে আণবিক ভর এম অফ সিএল টু সেটা লিখে নিচ্ছি, এক পরমাণুর ভর 35.5। তো এক দুইটি অণু আছে, দুইটি পরমাণু আছে একটি অণুতে, তার 35.5×2 গ্রাম পার মোল ইকুয়ালস টু 71 গ্রাম পার মোল। তো গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র মতে আর অফ সিএল টু ডিভাইডেড বাই আর অফ এ ইকুয়ালস টু হবে রুট ওভার এম অফ এ ডিভাইডেড বাই এম অফ সিএল টু। উভয় পক্ষকে বর্গ করলে আমরা পাবো আর অফ সিএল টু ডিভাইডেড বাই আর অফ এ হোল স্কোয়ার ইকুয়ালস টু এম অফ এ ডিভাইডেড বাই এম অফ সিএল টু। তো এখান থেকে আমরা এম অফ এর মান নির্ণয় করব। তাহলে এম অফ এ রাশিটা থাকবে বামে, সব বাকি সব চলে যাবে ডানে। এম অফ এ ইকুয়ালস টু হবে আর অফ সিএল টু ডিভাইডেড বাই আর অফ এ ইন্টু এম অফ সিএল টু।
এখন আমরা সবগুলো রাশির মান বসিয়ে দিব। এখানে আর অফ সিএল টু ইস টু আর অফ এর মান হচ্ছে 7:6, তাহলে আমরা 7/6 লিখলাম হোল স্কোয়ার ইন্টু এম অফ সিএল টুর মান হচ্ছে 71। অতএব এম এ অর্থাৎ এ গ্যাসের আণবিক ভর 96.639 গ্রাম পার মোল। এটাই হচ্ছে আমাদের এ অঙ্কের সমাধান। অজ্ঞাত গ্যাস এর আণবিক ভর হচ্ছে 96.639। তো আমাদের উত্তরটা সঠিক হয়েছে কিনা আমরা বুঝতে পারছি কিভাবে, যে ক্লোরিনের ব্যাপন হার অপেক্ষা এ গ্যাসের ব্যাপন হার কম ছিল, তাই অবশ্যই ক্লোরিনের যে আণবিক ভর সেটা অপেক্ষা এ গ্যাসের আণবিক ভর বেশি হবে। তো ক্লোরিনের আণবিক ভর 71 গ্রাম পার মোল, তাহলে এ গ্যাসের আণবিক ভর 71-এর চেয়ে বেশি এসেছে 96.639 গ্রাম পার মোল। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। তো আশা করি আজকের গাণিতিক সমস্যাগুলো সবাই বুঝতে পেরেছ। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।